আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আসামি অনেকেই ছিল তার মধ্যে ছয়জন এসে দুইটা হন্ডা দিয়েছে তারা স্প্রে করে এটা নতুন একটা তারা নতুন টেকনিক এই টেকনিকটা ইউজ করে তারা দুজনকে চিনিয়ে তারা নিয়ে গেছে এবং সেখানে আমাদের পুলিশের তারা হাত তুলেছেন যেহেতু তারা স্প্রে করেছে তারা চোখে দেখতে পায় নাই সেই সুযোগে তারা চলে গেছে হন্ডা দিয়ে পালিয়েছেন আমাদের ডিবি পুলিশ অন্যগুলি প্রত্যেকটা জায়গায় চেক পোস্ট করছে কাজ করছে আমরা সিসিটিভি পরিচালনা করছি তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে এতে করে আপনারা মনে করছেন কিনা জঙ্গিরা আবার পুনরায় এই যে ছিনিয়ে নিল প্রকাশ্যে আদালত চত্বর থেকে এরকম একটি নিরাপত্তার জায়গা সেখান থেকে ছিনিয়ে নিয়ে তারা আবার শক্তি সঞ্চয় করছে কিনা আমরা সবসময় অ্যালার্ট হয়েছি কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ঘটনা ঘটেছে সে কারণে আমাদের ডিবি এবং থানা পুলিশ সবাই কাজ করছে এবং আশা করি তাকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে যে জঙ্গি দুজন ছিল তাদের নামগুলো যদি একটু বলতে একজনের নাম হলো সিবি একজনের নাম হলো মাইন তারা দুজনই জঙ্গি আসামি এবং তারা মাহমুদ খানের মামলা হাজির করতে ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে বিএনপির গোয়েন্দা প্রধান বলছিলেন যে